একটা হুইলচেয়ারের জন্য কিভাবে আমার এই ভাইকে অপমানিত এন্ড লাঞ্ছিত হইতে হইছে, 13,000 টাকা দিয়ে এই নরপিশাচদের মুখের উপরে 13,000 টাকা দিয়ে আমার ভাই হুইলচেয়ারটা নিয়ে আসছে। কেন সেই 13,000 টাকা আমার ভাই দিবে? কেন? একটা হুইলচেয়ারের দাম তো 13,000 টাকা না, কেন? ও ফ্রিতে আসবে, ওর রাইট, হিজ রাইট ইজ হুইলচেয়ার। আমি জবাব চাই প্রধানমন্ত্রী এবং প্রবাস কল্যাণ মন্ত্রীর কাছে, আমরা সব প্রবাসী জবাব চাই, এর বিচার আমরা চাই। আমরা প্রবাসীরা বারবার লাঞ্ছিত হতে চাই না, অপমানিত হতে চাই না আপনার এই কুকুরদের কাছে। আমরা কেন বারবার আপনাদের কুকুরদের কাছে লাঞ্ছিত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আর কতটুকু কাঁদালে এই দুষ্কৃতিকররা ক্রান্ত হবে, আর কতটুকু কাঁদালে এরা ঘুষের টাকা নেওয়া বন্ধ করবে? আমি জামিলা চৌধুরী আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের একটি প্রবাসী ভাই আবারও হয়রানির শিকার হয়েছে ইসমানি বিমানবন্দরে। আর কতটুকু হয়রানি করলে তোমরা বন্ধ করবে এই ঘুষের টাকা নেওয়া? প্লিজ আমাদেরকে বলে দাও, আমরা রেমিডেন্স যোদ্ধারা জানতে চাই। আর কীভাবে হয়রানি করলে তোমরা বন্ধ করবে এই ঘুষের টাকা নেওয়া? আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি প্রবাস কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি। প্লিজ আপনার সরকারি কর্মকর্তাদেরকে হুঁশিয়ারি করে দেন যে আমরা প্রবাসীরা বয়কট করব বাংলাদেশ বিমান। যদি এইভাবে চলতে থাকে আমাদের প্রবাসীদেরকে হয়রানি, আমরা বয়কট করব বাংলাদেশ বিমান। আমরা আমাদের মাথার গাম পায়ে জড়িয়ে এই টাকা উপার্জন করি প্রবাসে, আমরা কাউকে ঘুষের টাকা দেওয়ার জন্য সেই টাকা উপার্জন করি না। আমরা মা ভাই বোনের টানে বাংলাদেশে যাই, আর সেখান থেকে যখন ফিরে আসি বুক ভরা হাহাকার নিয়ে আসি, এবং আমরা বয়কট করব বিমান বাংলাদেশ, আমরা বিমান বাংলাদেশ চড়া বন্ধ করে দিব। আর আমরা যদি বন্ধ করে দেই, আপনি ভালো করে জানেন প্রধানমন্ত্রী, আপনার রেভিডেন্স যোদ্ধারা যদি একবার ঘোষণা করে দেয় কী হয়ে যাবে সেটা আপনিও জানেন ভালো করে। আমাদের কতটুকু এখানে হাত আছে, আমরা রেমিডেন্স ফাইটাররা কতটুকু ফাইট করতেছি ফালানির পরে, এর বাদে হয় হুইলচেয়ারের ভাড়া দেওয়া লাগবে। আমি বললাম বলে হুইলচেয়ার তো আমার ফ্রি আইতে যাইতে সব, আমি ডিসেবল মানুষ, হয় না হুইলচেয়ারে, হুইলচেয়ারে লাগে হেসে 13,000 টাকা আমি পে কইরা হেসে আমি আইছি। আর কোনো সার্ভিস নাই ডিসেবল মানুষের, ডিসেবল মানুষের যে লাডার চেয়ার একটা হয় না, নিজে হুইলচেয়ার না, আইলচেয়ার, আইলচেয়ার যেটা এটা নাই, হয় আমরা এটা নাই, এটা তুমি পারলে উঠো, আর নাইলে আমরা তোমার তুলতাম নাই। হেসে আমার বাচ্চাই আমার কুলো করে তুলে আসছে। জি না, কোনো হেল্প করছে না। আমি আইসি এজ 16 জানুয়ারি, আমি 25 ডিসেম্বর গেছিলাম, আমি 16 জানুয়ারি আইসি, ডেট আছে যে আছে। আর আমরা কাস্টম অফিসারে কোনো সার্ভিস দেয় না, আমরা লোকে মাত্র চাই না রুট ব্যবহার করে। এর আগে আমি অন্য এয়ারলাইন্সে গেছি বিমানে, আমি ওভাল ইয়ার 3 বার গেছি, সেম প্রবলেম। জি না, আমরা লাখ মানুষের কোনো সার্ভিস দেয় না, যাইতে সময় পাক্কা ওয়েলকাম দেয়, মোস্ট ওয়েলকাম, আইতে সময় যেমন আমরা গরু বাসরের লাখানি ব্যবহার করি।